আন্ডারওয়াটার ড্রোন দিয়ে যেভাবে চীনের সাবমেরিনকে অ্যাটাক করতে চায় ভারত, আগামী 3 বছরের মধ্যেই ভারতের হাতে আসছে এক নতুন ধরনের ধ্বংসাত্মক সাবমেরিন। জলের তলা দিয়ে এগোবে ড্রোন, থাকবে মানববিহীন সাবমেরিন। জলের তলা দিয়ে যাওয়া শত্রুপক্ষের জাহাজকে সহজেই ট্র্যাক করে আঘাত করতে পারবে ভারত। রাশিয়ান সংস্থা স্পুটনিকে প্রকাশিত খবর অনুযায়ী ভারত ছোট আকারের মানবহীন সাবমেরিন ও আন্ডারওয়াটার ড্রোন কিনতে চাইছে। এসব দিয়ে আক্রমণাত্মক ভূমিকা নিতে চাইছে ভারতীয় নৌসেনা। নৌসেনার নথি বলছে ভারত এমন একটি আন্ডারওয়াটার ড্রোন চাইছে যা জলের তলায় 15 দিন পর্যন্ত চলতে পারে, যার গতিবেগ হবে ঘন্টায় 3 নটিক্যাল মাইল। 2021 সালের মধ্যে বিশেষ সাবমেরিনও কিনতে চাইছে ভারত। এই সাবমেরিন ও ড্রোনের দাবিতে ভারত 2টি পৃথক আবেদন করেছে। এছাড়া ভারত 12টি আনম্যান্ড সারফেস ভেসেল কিনতে চাইছে। অন্যদিকে ভারতের প্রয়োজন 8টি আন্ডারওয়াটার ড্রোন। এছাড়া মেক ইন ইন্ডিয়ায় বিদেশি সংস্থার কাছ থেকে প্রযুক্তি কিনতে চাইছে ভারত। ইতিমধ্যে একটি অটোমোনাস আন্ডারওয়াটার ভেহিকেল তৈরি করেছে DRDO। সেটি কী কাজে লাগানো যায় তার পরীক্ষা নিরীক্ষা চলছে।